নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসূয়া দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাঁঠাল রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বরাত জোরে বাঁচল চালক ও সহচালক। নরকমালায় পরিণত হয়েছে আসাম মালার সড়ক, স্থানীয় জনসাধারণের অভিযোগ। বেরেঙ্গা নদীবাঁধের সংস্কারে স্থানীয় সাংসদ ও বিধায়কের হস্তক্ষেপ কামনা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় রাস্তার গর্ত বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনা, বরাত জোরে রক্ষা পেলেন চালক সহ যাত্রীরা। বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে মেহেরপুর কাঁঠাল পয়েন্ট এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার গভীর রাতে AS11N6305 নম্বরের একটি সুইফট ডিজায়ার গাড়ি শিলচরে ক্যাপিটাল পয়েন্টের দিকে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার সময় রাত একটা নাগাদ শিলচর হাইলাকান্দি রোডের কাঁঠাল পয়েন্ট এলাকার আসার পর রাস্তার গর্ত বাঁচাতে গিয়ে গাড়ি চালক আজমুকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারেন। তখন গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার বিকট শব্দ পেয়ে স্থানীয়রা দৌড়ে এসে গাড়ি চালক সহ যাত্রীদের উদ্ধার করেন। তবে গাড়ি চালক ও যাত্রীরা তেমন আহত হননি, বরাত জোরে রক্ষা পায় তাদের প্রাণ। খবর পেয়ে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, শিলচর হাইলাকান্দি রোডের রাস্তাটি বিগত কয়েকদিন ধরে গর্ত তৈরি হয়ে জল জমে রাস্তা বেহাল রূপ নিয়েছে। প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন যাত্রীরা। প্রতিদিন এই বেহাল রাস্তার কারণে দুর্ঘটনা ঘটে থাকে। রাস্তার পাশে ড্রেন আছে, কিন্তু জল যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাছাড়া এই এলাকাটি শহরের আওতায় থাকলেও রাস্তার দুই পাশে কোনো স্ট্রিট লাইট নেই। তাই সরকারের কাছে অনুরোধ করেন অতিসত্বর এই রাস্তাটি মেরামত করার জন্য এবং এই এলাকায় স্ট্রিট লাইটের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমার গরুর সঙ্গে আমি গুঁটি গুঁটি দৌড়িয়েছি, পুরা ঘুমো আসলাম। খুব স্পিডে মারছে, এয়ারব্যাগ পর্যন্ত বাইরে গেছে। তো এই রাস্তা একটা ভীষণ খারাপ হয়েছে, মাঝে কয়েকদিন বৃষ্টি দেওয়া আর কি, আর ওই গাথা বাঁচাইবার লাগে একটা ড্রাইভারে। তো ড্রাইভার 180 গ্রিলও মারছে, গ্রিলও ডিভাইডারও মারছে, ডিভাইডারও মারিয়া গাড়িটা সিস্টার মুখে ঘুরি, আস্তে আস্তে আটিয়ে গেছে গাড়িটা, বাড়ি গেছে গিয়া মোটামুটি। আর রাস্তা পুরো রাস্তাটাই খারাপ, মেট্রো পয়েন্ট থেকে নিয়ে এইদিকে পুরো খারাপ, ভর্তি হয়ে গেছে। আমার বাড়ির সামনে বিহার গাড়ি আছে, এখানে তো কোনোদিন স্ট্রিট লাইট নাই, আর এখানে গাড়িগুলা খুবই রাত্রে হয়ে গেলে খুবই স্পিডে চলে, আর কোনো ক্ষোভ বিভাগীয় কর্তৃপক্ষ ও ঠিকাদারের বিরুদ্ধে। কাজের মানদণ্ড নিয়েও জনসাধারণের প্রশ্ন। শিলচর জয়ন্তিয়া সড়ক আসামমালা প্রকল্পের কাজ আরম্ভ হলেও কাটিগোড়া ও বরখোলা এলাকার একাংশ জনগণ জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন, কিন্তু ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ পথচারীরা ভীষণ বিপাকে পড়েছেন। বিশেষ করে বরখোলা, জারলতলা, থলছড়া, বাবুরবাজার, বিহারা সহ বিস্তীর্ণ এলাকায় গর্তের মিছিল ধারণ করেছে। প্রাণের ঝুঁকি নিয়ে চালকরা যান চলাচল করছেন, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা। এদিকে প্রবল বৃষ্টিপাতের ফলে সম্পূর্ণ সড়কটিতে পুকুরের রূপে পরিণত হয়েছে। বিশেষ করে অসুস্থ রোগী সহ গর্ভবতী মহিলাদেরকে সময় মতো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষ সঠিক সময়ে কাজে হাত দিলে দুর্ভোগ পোহাতে হতো না জনসাধারণের। উল্লেখ্য, যদিও বারবার সড়ক নির্মাণ কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠলেও আজ পর্যন্ত কাজের ফলক বসানো হয় না। কোথায় কত টাকা ব্যয় হচ্ছে তারও কোনো হিসেব নেই। এছাড়াও কালভার্ট নির্মাণের ক্ষেত্রে ব্যাপক হারে দুর্নীতি রয়েছে। অতি নিম্নমানের রড, সিমেন্ট, বালু, পাথর ব্যবহার করে নির্মাণ করা হয়েছে কালভার্ট, যাহা একটু ভারী যান চলাচল করলে ভেঙে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয় মানুষের। বরখোলা বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সহ পরিমল শুক্লবুদ্ধের হস্তক্ষেপ কামনা করছেন। যাই হোক, শেষ যদিও হয় না, কিন্তু মেনটেন্স যেটা আছে, মেনটেন্সের অভাবে আমরা যাতায়াতের অবস্থা এই পর্যন্ত খারাপ। আপনারা দেখতে পারটা গিয়া যে রাস্তার অবস্থা গিয়ে একটা সাইকেল একটা মানুষ আটিয়ে যাওয়ার মতো অবস্থা বর্তমানে নাই। কন্ট্রাক্টর মহোদয়ের কাছে বিনম্রভাবে বারবার অনুরোধ জানানি হয়েছে গিয়া, তার ডিপার্টমেন্টের যারা ইয়ে আসলো কর্মকর্তাগুলোরে খোয়া হয়েছে গিয়া, তারা নিজেরও খোয়া হয়েছে, কিন্তু যেভাবে করার কথা কিন্তু এইভাবে এখনও পর্যন্ত করা না। আর দ্বিতীয় মাত হইলে যেটা আমরা দেখতে পাই, আর যদিও তাই সাজ সম্পূর্ণ করিয়া যখন যাইবা গিয়া, এরপরেও আমরা আর
ইয়ে থাকবো গিয়া যে কালভার্ট গুলা কররা, বর্তমানে আমরা যে কালভার্ট গুলা আমরা সবকে দেখি আর যে কালভার্ট গুলা কররা, এই কালভার্টটা একটাও মানে সঠিকভাবে কালভার্ট করতো না। যেভাবে আসাম প্রকল্প আসামমালা প্রকল্পর রাস্তা অনুযায়ী যে কালভার্ট গুলা করার কথা, আমরা বিবেক আছে, এই বিবেক অনুযায়ী আমরা দেখি আর যে এই কালভার্ট গুলা কিন্তু নিম্নমানের অবস্থা খাস করিয়া যাই রাখি, কিন্তু এটা দুঃখিত বর্তমানে যেটা ভবিষ্যতে আরো ভয়াবহ অবস্থা এই রাস্তা রইব গিয়া। গতিকে বিনম্রভাবে অনুরোধ করিয়া কন্ট্রাক্টর মহোদয় তাকে লইয়া আমরার সমষ্টির বিধায়ক মহোদয় বর্তমান মিসবাউল ইসলাম লস্কর মহাশয় এবং এমপি শুক্লবৈদ্য মহোদয় ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাহাতে গিয়া ওনারা দৃষ্টি দেন এই যে আসামমালা প্রকল্প যেহেতু গিয়া গভর্নমেন্টের যে পয়সাটা খরচ করে সঠিকভাবে খরচ হয় বা সঠিকভাবে আমরা রাস্তাটা পাই, আর বর্তমানে আমরা চলাচলের ব্যবস্থা যাতে কন্ডাক্টর মহোদয় যে করিয়া দেওয়ার লাগিয়া ওটাই আমরা আবেদন। বেরেঙ্গা নদীবাঁধের সংস্কারে স্থানীয় সাংসদ ও বিধায়কের হস্তক্ষেপ কামনা বিভিন্ন সংস্থা ও সংগঠনের। প্রবল বর্ষণের ফলে কাছাড় জেলার বিভিন্ন এলাকায় থাকা নদীবাঁধের অবস্থা সংকটজনক হওয়ায় জনগণের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে বেরেঙ্গা সহ বিভিন্ন এলাকার বেহাল নদীবাঁধ সংস্কার ও নির্মাণের দাবিতে সরব হল কাছাড়ের বিভিন্ন সংস্থা ও সংগঠন। বৃহস্পতিবার শিলচর শহর সংলগ্ন বেরেঙ্গা নাথপাড়া এলাকার পরিদর্শন করে গোটা বিষয় খতিয়ে দেখেন স্থানীয় একাংশ কিছু সংগঠন। বন্যা নিয়ন্ত্রণ বিভাগের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে শীঘ্রই নদীবাঁধ সংস্কারের দাবিতে স্থানীয় সাংসদ ও বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। আমরা আজ গৈরিক মহাদের পক্ষে অনেকে এসেছি বেরেঙ্গা নাথপাড়াতে, এখানে সিচুয়েশন ঠিক নয়। গতকালকে বিভিন্ন মিডিয়াতে বিষয়টি এসেছে, আজকেও এখানে অনেকে উপস্থিত আছেন। এই স্থানে পরিস্থিতি ভয়াবহ, পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে বন্যা নিয়ন্ত্রণ বিভাগ আছে তারা মূলত বন্যা নিয়ন্ত্রণ করছেন না, তারা যেন বন্যাকে নিমন্ত্রণ করছেন। অনেকেই আছেন স্থানীয়, তারা একই কথা বলছেন, আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি মানুষ বাঁচুক, কারণ বিগত সময়ে 2022 ইংরাজিতে যে বন্যা হয়েছে সে পরিস্থিতি কেউ ভুলতে পারেননি। সমগ্র বরাক উপত্যকা ভুগেছিল, বিশেষ করে শিলচর শহর এবং এই অঞ্চলের এই অঞ্চল বেদকান্দি ইত্যাদি স্থানে ভয়াবহ কষ্ট হয়েছিল। এখানেও অবস্থা যার সিচুয়েশন তা ঠিক নয়, ডিপার্টমেন্ট তখনই কাজ করে যখন দেখা যায় বন্যা আসছে করছে। ডিপার্টমেন্টের কাছে যে বন্যা নিয়ন্ত্রণ বিভাগ আছে, বন্যা নিয়ন্ত্রণ বিভাগের কাছে স্থানীয় লোকেদের দাবি এবং আমরা স্পষ্টত দাবি করছি আপনারা সময় মতো কাজ করুন, নতুবা মানুষ খেপে উঠবে। মানুষ যদি খেপে উঠে তা কতবার সহ্য করবে? 2022-এর যে সিচুয়েশন তা সহ্য করার মতো ছিল না, মানুষের ভয়ানক ক্ষতি হয়েছে। এইখানে মানুষের যদি ক্ষতি হয় তারা কতটুকু সহ্য করবেন? পরবর্তী সময় যদি শিলচর শহর ডুবে যায় তাহলে শহরও ডুববে, তার সহ্যের অতীত। বন্যা নিয়ন্ত্রণ বিভাগের যারা আছেন, ডিপার্টমেন্টের যারা আছেন বা বিভাগীয় মন্ত্রী আছেন, যারা বিধায়ক আছেন, সাংসদ আছেন, সবার কাছে বিনম্র প্রার্থনা আপনারা সক্রিয় হন জনগণকে। গত এক মাস থেকে নিরুদ্দেশ বছর বিশের শিপন আহমেদ লস্কর প্রেমিকার পরিবারের উপর সন্দেহ। কাছাড়ের উধারবন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোসাইপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা বছর বিশ শিপন আহমেদ লস্কর গত এক মাস ধরে নিরুদ্দেশ থাকায় পরিবারের লোকেরা চিন্তায় দিন কাটাচ্ছেন। বিষয়টি নিয়ে উধারবন থানায় মামলা দায়ের করলেও পুলিশ তাকে এখনও খুঁজে বের করতে পারেনি বলে অভিযোগ পরিবারের। বৃহস্পতিবার নিরুদ্দেশ শিপন আহমেদ লস্করের পরিবারের লোকেরা বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে জানান, গত 17 মে সন্ধ্যা 6টায় এলাকার হেলিমুদ্দিন লস্কর ও সাইদুল ইসলাম লস্কর নামের দুই যুবক শিপনের ঘরে গিয়ে তাকে ডেকে প্রতিবেশীর বিয়ে বাড়িতে নিয়ে যায় এবং সেদিন থেকে শিপন নিরুদ্দেশ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের তরফে দুজনকে অভিযুক্ত করে স্থানীয় উধারবন থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ ফোন লোকেশন পাওয়ার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ পরিবারের। তার আরও জানান, স্থানীয় এক যুবতীর সঙ্গে শিপন আহমেদ লস্করের প্রেম সম্পর্ক ছিল এবং সেই সূত্রে হয়তো যুবতীর পরিবার সদস্য সহ দুজন অভিযুক্ত শিপন আহমেদের নিরুদ্দেশ হওয়ার ঘটনায় জড়িত আছে বলে সন্দেহ পরিবারের। অভিযুক্তদের মোবাইল জব্দ করে লিস্ট বের করলে শিপন আহমেদ লস্করকে উদ্ধার করা সম্ভব হবে বলে ধারণা পরিবারের। উধারবন পুলিশের ভূমিকায় প্রশ্ন উত্থাপন করে নিরুদ্দেশ শিপন আহমেদ লস্করের পরিবারের লোকেরা কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো সহ আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের কাতর আর্জি জানিয়েছেন। মানুষ কই পাইতাম টাকা পয়সা লাগি তো তারা আমার খোঁজ খবর নেন না পুলিশে, এর লাগি আমি আজকে বাধ্য হইয়া আমার ছেলের লাগি আমার ছেলে তো ভাইতে লাগে ছেলে তো ভাইতাম
এটা তো আমার ছেলের নাম শিপন আহমদ লস্কর, এমনি ডাকি বাপ্পা। বয়স কত? বয়স 24 সালের রানী ছেলেটার। মানে আপনার সন্দেহ এই যে মেয়ের লগে তার সম্পর্ক আছে, এই মেয়ের ফ্যামিলিও? এই মেয়ের ফ্যামিলিও কয়েকদিন আগে আমার ছেলের আক্রমণ করছে, তারা আক্রমণ করিয়া রাস্তার তাকিয়া আমার ছেলেরে নিয়া তার হাতের মোবাইল কাড়িয়া তার মেয়ের মাটা লইয়া গেছে। যাওয়ার পরে আমার বিডিবির সেক্রেটারি টাইম হেলিমুদ্দিনের করে আমার ছেলেটারে নিছে, নিয়া মোবাইলটা কাড়িয়া নিছে। নেওয়ার পরে আমার বিডিবির সেক্রেটারিয়ে তাইন কইছেন যে এটা তো অত্যাচারী করা হয় না, যে তার মোবাইলটা তোমরা দিলাও আমার কাছে, ও তার কাছে দিছেন। দেওয়ার পরে তাই নিতা আমার ছেলেরে আবার বিডি মোবাইলটা বিচারে সম্পর্ক ফুরাইয়া দিয়া এই মোবাইলটা আমার ছেলের হাতে দিছে। এখন আপনি কিতা দাবি করবা সিএমর কাছে? আমি সিএমর কাছে এখন আমি দাবি করতে চাই যে আমার ছেলেটা আমার পাইতে লাগে, আমার ছেলেটা বার করে দিতা, আর কিছু আমি দাবি করি আর না। আর প্রশাসনে কিতার লাগি যে আমার এই জিনিসটা গুরুত্ব দিয়া দেখলা না, বা আমার খোঁজ খবর কোনো কিছু কই না, এখন আমি মরতাম না কিতা? আমার ছেলে তো লাগে, ছেলে তো আমি পাইতে লাগে না, নিহত বড় ছেলে আমি পাইতাম না। আমার ছেলে তো আইতো অগর মেয়ের মা নিয়ে আমার ছেলেটারে আজকে অতদিন থাকি রাখি দিল। পুলিশে কইলে আমার নিজস্ব তাকিয়া যে মেয়েটার ঘরে কল পাইছি, মেয়েটার ঘরে ভাইবাই আপনার ছেলে, চিন্তা করিও না। ওরকম কইয়া কইয়া তো আজকে এক মাস 5 দিন হয়ে গেলো, আর কিতা করতাম আমি? এখন আমার ছেলে পাইতে লাগে, বার করে দিতা। ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে শিলচর সংলগ্ন মালিনী বিলের বেশ কিছু অংশ জলের নিচে, বন্যা আক্রান্ত লোকেরা সাহায্যের আবেদন সরকারের কাছে। বিগত কয়েকদিন থেকে ধারাবাহিক প্রবল বৃষ্টিপাতের ফলে শিলচর শহর সংলগ্ন মালিনী বিলের কয়েকশত পরিবার জলের নিচে জীবন অতিবাহিত করছেন। সেই সঙ্গে বসবাসকারীরা জলবদ্ধ অবস্থায় নিরুপায় জনগণেরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বন্যা আক্রান্ত লোকেরা বলেন, বিগত কয়েকদিন ধরে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে তাদের ঘরবাড়ি জলের নিচে তলিয়ে যায়। এতে দুর্ভোগ পোহাতে হয় তাদের এবং অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন এবং কিছু সংখ্যক লোকেরা ঘরে জমা জলে আবদ্ধ অবস্থায় আছেন। তার জন্য অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। তাই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে বন্যা আক্রান্ত লোকেরা সরকার ও প্রশাসনের কাছে সাহায্যের আবেদন করেন। আমরা এর আগে স্কুলে কোনো টাকা পাইছিলাম, আরেকবার বিল্ডিং এ তোলা আছে। হ্যাঁ, এই করে তো আমার বিল্ডিং এ গেছে তো সুরা দিয়ে ফাঁক করে দিয়েছিল, তখন এখানে গ্যাস আসা হয়ে আছে। হ্যাঁ, ওখানে আমরা কি কেউ নিয়েও পাই মালপত্র, ওখানে রয়েছে ওদিকে আরেক মাস রাখছে মালপত্র, ওই বিল্ডিং এ মাস রাখছে আমার তো মালপত্র। সরকার তো কোনো কিচ্ছু দিয়ে কোনো পাত্তাই দেয় না কোনো কিচ্ছু। হ্যাঁ, ইলেকশন আই এবার এখন আমার বুদ্ধি লাগে, বুদ্ধি আমার বুদ্ধি। হ্যাঁ, কিন্তু যখন জল ডুববে মরি তখন তার কেউ খবর হয় না, যেন আমরা ডুবছি নি না না আছি। শিশু মন্দির স্কুলে গেলাম, বললাম না এই স্কুল খুলে দেওয়া যাবে না। আজ বিহান এনজিও নেহেরু যুব কেন্দ্র সংগঠনের কাছার শাখার সহযোগিতায় সূর্যকুমার স্কুল তারাপুর শিলচরে একটি জ্ঞান প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করেছে। এই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা যেমন আর্ট, প্রবন্ধ এবং কুইজ অন্তর্ভুক্ত ছিল, যা ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে এবং যোগব্যায়ামের উপকারিতা তুলে ধরতে লক্ষ্য ছিল। এই অনুষ্ঠানটি খুব সফল হয়েছিল ছাত্রছাত্রীদের উৎসাহী অংশগ্রহণের সাথে। বিহানের উপস্থিত সদস্যরা যারা এই অনুষ্ঠানে অবদান রেখেছিলেন তারা হলেন কমলদীপ পুরকায়স্থ, অনিশা ভট্টাচার্য, ঈশিতা দাস, ভাস্কর চক্রবর্তী, বরুণ ঋষি, প্রীতিম দেব, সৌরভ রায় এবং রুদ্রপ্রতাপ সেন। বাজারিছড়া থানাধীন অসম ত্রিপুরা সীমান্তের কাঁঠালতলী এলাকায় যান দুর্ঘটনায় আহত হলেন 3 যাত্রী। প্রাপ্ত বিবরণ মতে জানা গেছে, অসম ত্রিপুরা সংযোগে 208 নং বিকল্প জাতীয় সড়কের কাঁঠালতলী ডিএসপি টার্নিং এলাকায় একটি ইলেকট্রিক অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে এতে 3 জন যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাথারকান্দি হাসপাতালে পাঠিয়ে দেন। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার দুপুর 1:15 নাগাদ। এ সময় কাঁঠালতলীর কুর্তি থেকে TR05A2206 নম্বরের ইলেকট্রিক অটোরিকশাটি যাত্রী নিয়ে ত্রিপুরার উদ্দেশ্যে যাওয়া
যাওয়ার পথে কাঁঠালতলি ডিএসপি টার্নিং নামক স্থানে আসার পর বাঁক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ক্ষেতের জমিতে পাল্টি খেয়ে গড়িয়ে পড়ে। এতে চালক সহ তিনজন যাত্রী আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ আহতদেরকে উদ্ধার করে পাথারকান্দি হাসপাতালে প্রেরণ করেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাঁঠালতলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রিন্টু গগৈ। পরে দুর্ঘটনাগ্রস্ত অটোরিকশাটি পুলিশ উদ্ধার করে নিজ জিম্মায় নিয়ে যায়। প্রসঙ্গত অসম ত্রিপুরা সংযোগী 208 নং জাতীয় সড়কের কাঁঠালতলি ডিএসপি টার্নিং এলাকায় ঘন ঘন যান দুর্ঘটনা সংঘটিত হয়ে আসছে। সড়কের এই টার্নিংটা খুবই ভয়ানক, কিন্তু এরপরও এই স্থানে কোনো ধরনের সাংকেতিক সাইনবোর্ড বা স্পিড ব্রেকার বসানোর উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট বিভাগ বলে অভিযোগ। এছাড়া এই গুরুত্বপূর্ণ সড়কের পাশেই নেই কোনো ধরনের ব্যারিকেড, তাই চালকরা অসাবধানতাবশত এই স্থানে আসার পর গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারে না। এতে কিছুদিন পরপর উক্ত স্থানে দুর্ঘটনা ঘটে চলছে। এই রাস্তার এই যে ডিএসপি টার্নিং নামে পরিচিত কাঁঠালতলি এলাকা, এটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গাড়ি, যেমন ট্রাক থাকি লইয়া, 12 চাকার ট্রাক থাকি লইয়া, বাইক এমনকি সাইকেল পর্যন্ত বিভিন্ন সময় একদম উপর লেভেল থেকে লইয়া নিচ লেভেল পর্যন্ত প্রত্যেকটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এরপরে আরেকটা কথা হয়েছে যে পাশাপাশি যেমন ডিএসপি টার্নিং নাম লাগছে, আমরা করিমগঞ্জের ডিএসপি স্যার একদিন এদিকে আবার লাগে থান গাড়িটাও লাস্ট পর্যন্ত ফিসারিত গেছে গাড়ি লাইনে উঠিয়া। তো গাড়ির কোনো ড্রাইভিং করো দোষ কেন নাই, আসলে টার্নিং করো দোষ। তো এই রাস্তাটা যদি এখানে সেফটি কোনো ব্যবস্থা হয়ে যায়, দুই সাইডে দুইটা মানে গাড়ি স্লো করার বা ব্যারিকেড দুইটা যদি থাকে, তো এখানে গাড়ি অতটুকু অ্যাক্সিডেন্ট হইব করি আমরা মানে মনে লোন না, অ্যাক্সিডেন্টটা কিছু কম হইব অন্তত। আর টার্নিংটা যাতে সুন্দরভাবে এখানে একটা ব্যবস্থা নেওয়া হয়, গাড়ি মানুষের জীবনের একটা দাম আছে, মূল্য আছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কাঁঠাল রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বরাত জুড়ে বাঁচল চালক ও সহচালক। নরকমালায় পরিণত হয়েছে আসামমালার সড়ক, স্থানীয় জনসাধারণের অভিযোগ। বেরেঙ্গা নদীবাঁধের সংস্কারে স্থানীয় সাংসদ ও বিধায়কের হস্তক্ষেপ কামনা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।